আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। অগ্নিযুগের তিন বিপ্লবী রাইটার্স বিল্ডিং অভিযানে নায়ক বিনয়, বাদল, দিনেশকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, চিত্রনাট্য লিখছেন অনিকেত চট্টোপাধ্যায় এবং প্রডিউসার দেব। শুধু তাই নয়, দিনেশের চরিত্রে তিনি অভিনয়ও করছেন। তাহলে কি এবার ফাঁসির মঞ্চে দেখা যাবে দিনেশ তথা দেবকে? বিনয়, বাদল, দিনেশের মধ্যে একমাত্র দিনেশেরই ফাঁসি হয়েছিল, বাকি দুই বিপ্লবীর মধ্যে একজনের মৃত্যু হয়েছিল রাইটার্স বিল্ডিংয়েই, অন্যজনের মেডিকেল কলেজে। সম্প্রতি বাংলা সিনেমায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি দেখানো হলেও দিনেশের ফাঁসির সঙ্গে তার কোনো তুলনাই টানা যায় না। তবে ঘটনা হলো, ঝুঁকি নিচ্ছেন দেব, মেন স্ট্রিমে নাচা গানওয়ালা সেফ জোনের থেকে বেরিয়ে বারবার ভাঙছেন নিজেকে। তাই বুনোহাঁস, চাঁদের পাহাড়, জুলফিকার, চ্যাম্প, ধূমকেতু, অ্যামাজন অভিযান, ককপিট, নিজের প্রোডিউস করা সিনেমার তালিকায় চ্যাম্প, ককপিট, কবিরের মতন ছবি, যেগুলি প্রত্যেকটি এক্সপেরিমেন্টাল। অনিকেত চট্টোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন, দেব ছাড়া কেউ তাকে কবিরের মতো ওয়ার্ল্ড ফিল্ম বানানোর বাজেট দিতেন না। তবে বিনয়, বাদল, দিনেশকে নিয়ে সিনেমাটি অনিকেত চট্টোপাধ্যায়েরই ড্রিম প্রজেক্ট। তবে এই সিনেমায় তিনি পরিচালক নন, চিত্রনাট্যকার। কিন্তু এটা ঠিকই যে মুহূর্তে বিগ বাজেট বাংলা ছবির বাণিজ্যিক সাফল্যের ব্যাপারে ঝুঁকি নিতে বড় বড় প্রোডিউসাররাও সাউথের ফিল্ম কপি করার দিকে হাঁটেন, সেই বাজারে দেবের এইভাবে একটার পর একটা জারা হাটকে ফিল্ম নামানোটা দেবের দুঃসাহসিকতারই পরিচয় দেয়। আর এটাও ঠিক যে পাগলু কিংবা খোকাবাবুর খোলস ছেড়ে বেরিয়ে দিনেশের মতন একজন বিপ্লবী চরিত্রে অভিনয় করাটাও খুবই দুঃসাহসিক এবং কঠিন কাজ। কিন্তু বিনয়ের চরিত্রে, বাদলের চরিত্রে অভিনয় করবেন কারা? তারাও নিশ্চয়ই টলিউডের প্রথম সারির নায়ক। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।